যে সমস্ত স্টুডেন্টরা সায়েন্স স্ট্রিম নিয়ে এইচএস পাস করেছ এবং পশ্চিমবঙ্গে সরকারিভাবে ফার্মাসি কোর্সে পড়াশুনো করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ডাব্লুবি হেলথ বোর্ডের আন্ডারে সরকারিভাবে একদম বিনামূল্যে যে দু বছরের ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স করানো হয় সেই কোর্সে দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার ফর্ম ফিল খুব শীঘ্রই শুরু হতে চলেছে খবরের কাগজে এ বিষয়ে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই কোর্সটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই কোর্স সংক্রান্ত সমস্ত নোটিফিকেশানগুলো পাবে গুগলে গিয়ে ডাব্লুডু ডাব্লু এটা লিখে সার্চ করলেই তোমরা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের ওয়েবসাইটে পৌঁছে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে এখনও কিন্তু ফর্ম ফিল আপ রিগার্ডিং কোনো নোটিস পাবলিশ করা হয়নি আমি যেমনটা বললাম খবরের কাগজে এই কোর্সের ফর্ম ফিল নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তোমরা স্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখে নাও এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ফার্মাসি ডিপ্লোমা কোর্সে জলপাইগুড়ি কল্যাণী ও বাঁকুড়া ফার্মাসি ইনস্টিটিউটে ভর্তির জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হবে এরপর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এবং এরপর এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ সম্ভব নয় সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু অনলাইনের মাধ্যমে হবে এই ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি কল্যাণী এবং বাঁকুড়া তিনটে কলেজেই ষাটটা করে সিট রয়েছে টোটাল একশো আশিটা সিট এবং এই ডাব্লিউ বি হেলথের আন্ডারে ফার্মাসি কোর্সে ভর্তি হতে গেলে কিন্তু তোমাদেরকে কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হবে না এইচএসের নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে এখানে ভর্তি নেওয়া হবে আবেদন করার জন্য স্টুডেন্টদের যে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে সেটা হলো এইচএস পাস এবং তার সঙ্গে অবশ্যই থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা বায়োলজি স্ক্রিনে দেখানো এই সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্টে তোমরা যে টোটাল নাম্বার পেয়েছ টোটাল নাম্বারের পার্সেন্টেজের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের ভর্তি নেওয়া হবে অর্থাৎ যে স্টুডেন্টের এই তিনটে সাবজেক্টের টোটাল পার্সেন্টেজ বেশি থাকবে কাউন্সেলিংয়ের সময় সেই স্টুডেন্টের চান্স পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি থাকবে ফার্মাসি অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের সমস্ত রকম ডাউট ও প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও